হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার এই ভিডিওটা করার পিছনে একটা বিশেষ একটা কারণ আছে। এই কারণটার সাথে মিউজিকের কোনোই সম্পর্ক নাই। আসলে আজকে আমি একটা অন্য একটা কারণে এসেছি। কারণটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S22 Ultra। আপনারা জানেন, অনেকেই হয়তো জানেন, আমি এই ফোনটা কয়েকদিন ধরে ইউজ করছিলাম। স্যামসাং আমাকে একটা কপি দিয়েছিল ইউজ করার জন্যে। বাট আজকে আমি বেশ এক্সাইটেড, কজ আজকে স্যামসাং আমাকে আমার পার্সোনাল কপিটা পাঠিয়েছে, যেটা আমি এখন থেকে রেগুলার ইউজ করব, যেটা আমার কপি। এর আগে আমি যেটা ইউজ করছিলাম সেটা একটা আমাকে জাস্ট ব্যবহার করার জন্য কয়েকদিনের জন্য দেওয়া হয়েছিল আমাকে ইউজ করার জন্যে, বাট এটি আমার সম্পূর্ণ, এটার মালিক আমি। থ্যাংক ইউ সো মাচ স্যামসাং ফোনটার জন্যে। ফোনটা পাওয়ার আগে আমি স্যামসাংকে বলেছিলাম যে আমি ফোনটা পাওয়ার পর আমি এটা আনবক্স করব ভিডিওতে। আপনারা আনবক্সিং অনেক ভিডিও দেখেন, টেক ভিডিও যারা পছন্দ করেন তারা দেখেন, বা অনেক কিছুরই আনবক্সিং ভিডিও দেখেন। স্যামসাং গ্যালাক্সি S22 Ultra, লেটস বিগিন। এনিওয়েজ, ফার্স্ট পার্ট গেল। ফোনটা আপনারা জানেন, ফোনটা বিশাল, যেটি আমার জন্য অনেক কনভেনিয়েন্ট। কেন আমার জন্য কনভেনিয়েন্ট এটা পরে আমি কোনো এক সময় বলবো, আজকে খালি আনবক্সিং হচ্ছে। ফোনটাতে পরে আসছি, এটা হচ্ছে ফোন। ফোনের ভিতর স্যামসাংয়ের বক্সের ভিতর আরেকটা বক্স আছে, বক্স ইন এ বক্স, আপনারা বের করছি। এনিওয়েজ, দিস ইজ দ্য বক্স। বক্সের পিছনে একটা সিম ইজেক্ট করার একটা টুল আছে, একটা পিন, যেটা দিয়ে আপনি সিম কার্ড ট্রে ইজেক্ট করতে পারবেন। দিস ইজ দ্য পিন। এবং ভিতরে আরেকটা ছোট বক্স, বক্সের ভিতর একটা কুইক স্টার্ট গাইড আছে। এই স্যামসাংয়ের এই কুইক স্টার্ট গাইডটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে, জিনিসটা বাংলায় লেখা। আমি এর আগে অনেক ফোন ইউজ করেছি, কোনো কুইক স্টার্ট গাইডই কিন্তু অ্যাকচুয়ালি বাংলায় লেখা থাকে না। এটার মধ্যে বাংলায় কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেটা দেখে আমার কাছে ব্যাপারটা খুব ভালো লেগেছে। সো থ্যাংক ইউ স্যামসাং, অনেক অসংখ্য ধন্যবাদ জিনিসটা বাংলায় করার জন্যে। এর আগেরগুলো আমি যা পড়েছি সেগুলো ইংলিশ, অথবা কোনো কোনো ফোনে চাইনিজও ছিল, কোনো ইংলিশও ছিল না, এরকম ফোনও ইউজ করেছি। সো জিনিসটা খুব ভালো লেগেছে। ভিতরে আরেকটা USB-C চার্জিং কেবল আছে, ডেফিনেটলি ফোন চার্জ দেওয়ার জন্যে। আর এই কুইক স্টার্ট ম্যানুয়ালের মধ্যে, গাইডের মধ্যে কীভাবে সিম কার্ড ঢুকাবেন, কীভাবে ট্রেটা খুলবেন, ওই ব্যাপারেও কিছু জিনিসপত্র লেখা আছে। এরপরে আসি ফোনের ব্যাপারে। ফোনের পিছনে আপনি একটা পাবেন, একটা প্রোটেকশন, একটা প্রোটেক্টর আছে, স্ক্রিন প্রোটেক্টরের মতন, বাট এটা আপনার খুলে ফেলতে হবে, সামনেও একটা আছে। এই জিনিসগুলো না অ্যাকচুয়ালি খুলতে ইচ্ছা করে না ফোন কেনার পরে, বাট ব্যবহার করার আগে আপনার ডেফিনেটলি খুলতে হবে। বাট এটা খোলার কিন্তু এক ধরনের একটা মজা আছে, আমি জানি না আপনারা, আপনাদের মধ্যে কেউ ওই মজাটা পান কিনা। আমি খুব মজা পাই নতুন একটা ফোন টাইপের কিছু কেনার পরে, একটা স্ক্রিন প্রোটেক্টর লাগানো থাকে, এটা খোলার সময় একটা আওয়াজ হয়, খোলার একটা আনন্দ আছে। এই আনন্দটা আপনারা কয়জন পান আমি জানি না, আমি খুব পাই। সো এই জিনিসটা আমি এখন করবো। এনিওয়েজ, আমি জিনিসটা করে নিই, এক মিনিট। এই একটা শান্তি আছে, যে খোলার শান্তিটা, এই শান্তিটা অন্যরকম। এনিওয়েজ, ব্যাক সাইড একটা খুলি। ওয়াও, ব্যাক সাইড একটা খুল। এই যে এই ব্যাপারটা কিন্তু অনেক জোস। ফোনটার সামনে দেখার মতন তেমন কিছু নাই, আপাতত ফোনটা অফ, বাট পেছনটা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই এই কালারটা হচ্ছে ফ্যান্টম ব্ল্যাক, আমার খুব পছন্দের কালার। আমাকে স্যামসাং যখন জিজ্ঞেস করেছিল কোন কালারটা নিব, ডেফিনেটলি আমি বলেছিলাম ফ্যান্টম ব্ল্যাক। বার্গেন্ডি কালারটা অনেক জোস, বাট ব্ল্যাকটা অ্যাকচুয়ালি সব কিছুর সাথে যায়। এবং ফোনটার, আমি এখন ফোনটার কোনো রিভিউ করছি না, আমি জাস্ট আনবক্স করলাম, বাট ফোনটার ব্যাপারটা হচ্ছে ফোনটা বড় হলেও এটা ধরার যে ফিলটা অনেক জোস, ফিলটা অনেক জোস। এবং ফোনটার আমার সবচেয়ে প্রিয় ব্যাপারটা হচ্ছে গিয়ে এসপেন, এই এটা আমার খুব পছন্দের একটা জিনিস। যে কোনো সময় কোনো কিছু মাথায় আসলে লিখে ফেলা যায়, এটা এটা অনেক জোস জিনিস। এনিওয়েজ, যা বলছিলাম, আনবক্সিং ভিডিও, আমার জীবনের প্রথম কোনো একটা আনবক্সিং ভিডিও করলাম, যেটা কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস না, একটা ফোনের ইয়েটা, ব্যাপারটা খুবই ডিফারেন্ট। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।
আমি অনেক ইউটিউব ভিডিওর মধ্যে দেখি যে ভিডিওটা দেখার পরে থামস আপ দিবেন, শেয়ার করবেন, বেল বেল আইকনে ক্লিক, ওগুলো কিছু করতে হবে না, ভিডিওটা দেখছেন এটাই জোস। সাথে থাকার জন্য ধন্যবাদ, হয়তো আবার দেখা হবে, খোদা হাফেজ, বাই। আপনারা এখন জান নাই, ভিডিও কিন্তু শেষ, ভিডিও শেষ, এখানে থাকার কিছু নেই। আপনারা আপনারা অন্য কোনো ভিডিওতে চলে যেতে পারেন, অন্য অনেক ভিডিও আছে। ওকে বাই, আদার্স। ও মাই গড, সিরিয়াসলি এখনো আছেন? ভিডিও কিন্তু আসলে শেষ, আসলে ভিডিও শেষ, খোদা হাফেজ, রাইট? সিরিয়াসলি ভিডিও শেষ, ওকে বাই। Seriously?